আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে কিন্তু আজকে বুঝতে পারছেন, আজকের ওই টপিকের উপর আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। সেটা হচ্ছে যে আপনারা যারা সৌদি আরবে ভিপিএন ব্যবহার করেন, ভিপিএনের মাধ্যমে আপনারা যেটাই ব্যবহার করেন না কেনেন, সেটা নিয়ে আজকের আলোচনা করব। অনেকের কমেন্টস আছে এবং অনেকে অনুরোধ করছে ভিডিওটা তৈরি করার জন্য, তাই আমি ভিডিওটা তৈরি করলাম। বিষয় হচ্ছে আসলে ভিপিএনটা কি। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে ভিপিএন এর মূল মিনিং। এখন এইটা যখন আপনি এই ভিপিএন দিয়ে আপনি সৌদি আরবের ফ্রি ইন্টারনেট ইউজ করতেছেন, এখন এই ইন্টারনেট ইউজ করার কারণে আপনি জেন সিম, মোবাইল সিম, এসটিসি সিম, যে কোনো সিম আপনি ইউজ করেন, তো আপনি যখন ভিপিএন দিয়ে নেট ইউজ করতেছেন, তখন ওই যে জেন সিমের যদি নেট আপনি ব্যবহার করেন বা এসটিসি সিমের মানে সাওয়া সিমের যদি আপনি নেট ব্যবহার করেন, এখন আপনি যখন ভিপিএন দিয়ে কানেক্ট করতেছেন, তখন এটা কিন্তু আপনি হচ্ছে কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট কিনতেছেন না, মানে অফার কিনতেছেন না, না কিনে অবৈধভাবে আপনি ব্যবহার করতেছেন। এখন এর কারণে কিন্তু কোম্পানির নেট কিন্তু আপনি ব্যবহার করতেছেন, আপনি তা দিয়ে সব কিছু ব্যবহার করতেছেন, কোম্পানির নেটই ব্যবহার করতেছেন, কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে কোনো প্রকার হচ্ছে ই পাচ্ছে না, কোনো প্রকার হচ্ছে লাভ পাচ্ছে না, যেটাই বলেন। বা এই আপনি যখন এটা ব্যবহার করতেছেন, তখন এই কারণে কিন্তু কোম্পানি সরকারও কিন্তু, সৌদি সরকারও কিন্তু আপনার কাছ থেকে কোনো প্রকার ট্যাক্স পাচ্ছে না, এতে করে আপনি কিন্তু অবৈধভাবে নেটটা ব্যবহার করতেছেন। আমি কিন্তু সতর্কমূলক সাবধান করার জন্য ভিডিওটা তৈরি করলাম। আমি কিন্তু কাউকে মিন করে কোনো কথা বলতেছি না, বা আমি কাউকে ছোট করে কোনো কথা কিন্তু বলতেছি না, বা অনেকে কিন্তু অনেক রকম কথা বলে, আমি কিন্তু ওই টপিকের উপর কোনো কথা বলতে চাচ্ছি না। বিষয় হচ্ছে আপনারা যারা ব্যবহার করতেছেন বিশ্বের যে কোনো দেশে, ভিপিএন কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, অবৈধ। কারণ ভিপিএনটা যখন আপনি কানেক্ট করবেন, তখন এটা কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করবেন, যখন আপনি ভিডিও ভিপিএনটা কানেক্ট করবেন, তখন ওইখানে কিন্তু লেখা থাকে মে বি মনিটারিং, হয়তো আপনাকে অনুসরণ করা হচ্ছে, এরকম একটা লেখা চলে আসে কিন্তু। তো এই ক্ষেত্রে যখন আপনি ভিপিএনটা কানেক্ট করবেন, তখন এই ভিপিএনটা কিন্তু সৌদির গেজে মানে সৌদির যে সার্ভার থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে আপনাকে বিশ্বের মানে অন্য কোনো দেশের সাথে কিন্তু আপনাকে কানেক্ট করে দেবে। আর যখন কানেক্ট করে দেবে, তখন কিন্তু আপনি অবৈধভাবে নেট ব্যবহার করবেন বা অন্য কোনো ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। অনেক সময় ভিপিএন ব্যবহার করে মানুষ ইন্টারনেট চালায় অথবা বিভিন্ন আজেবাজে বিভিন্ন ধরনের ভিডিওগুলো অনলাইন থেকে কিন্তু দেখে থাকে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, ভিপিএন কিন্তু আসলে নিষিদ্ধ, বাংলাদেশ বলেন বা অন্য কোনো দেশে বলেন। এখন মানুষ ভিপিএন ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়া যাচ্ছে, শুধু যে ইন্টারনেট ব্যবহার করতেছে তাই না, কারণ ভিপিএনটা যখন আপনি কানেক্ট করে, যখন যে সার্ভারগুলো প্রত্যেকটা দেশেই বিভিন্ন সার্ভার কিন্তু আছে, যেগুলো মানে হচ্ছে দেশের জন্য কোনো মঙ্গলময় কোনো কিছু বয়ে আনে না, এবং সেটা কিন্তু মানুষকে আরও মানে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, তো এগুলোর থেকে মানে প্রবেশ করতে কিন্তু দেয় না দেশভিত্তিক, ঠিক আছে? ওইগুলো কিন্তু অফ করা থাকে। আর যখন আপনি ভিপিএন কানেক্ট করেন, তখন কিন্তু সহজে ওই লক করা যে ওয়েবসাইটগুলো আছে ওইখানে কিন্তু প্রবেশ করা যায় ভিপিএনের মাধ্যমে। সো বুঝতে পারছেন, এটা কিন্তু আসলে কোনো দিনও বৈধ কোনো কিছুই না, তাই যে কোনো দেশে হোক। এখন আসুন জরিমানা। তো অনেকে কিন্তু জানতে চাইছে যে এরকম ভিপিএন চালালে কি কোনো জরিমানা হয়, কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা হয়। তাদেরকে আমি এখন বলতে চাই যে ভিপিএন চালায়ে যে জরিমানা হয়েছে, এত রিয়াল অত রিয়াল জরিমানা হয়েছে, এরকম কিন্তু কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই যে প্রমাণ নাই, তার মানে আমি আপনাকে উৎসাহিত করতেছি না যে ভাই আপনি ভিপিএন ইউজ করেন। আমি এখানে বলতে চাই, ভিপিএন যদি চালাও থাকেন, ভিপিএন চালানো বন্ধ করুন। যদি আপনি কখনো কোনো প্রকার মনিটারিংয়ের ভিতরে পড়ে যান, যদি আপনি কোনোভাবে যদি আপনি কট হয়ে যান, তাহলে কিন্তু অনেক বড় মাশুল আপনাকে দিতে হবে, কারণ ভিপিএন যে কোনো দেশে কিন্তু অবৈধ, ভাই আবারও বলতেছি, যে কোনো দেশের জন্য, কারণ এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের অপকর্ম করা হয়। মোবাইল কম্পিউটার বিভিন্ন মাধ্যমে কিন্তু হ্যাকাররাও কিন্তু এ ধরনের হচ্ছে ভিপিএন ইউজ করে বিভিন্ন বড় বড় মানে বিভিন্ন বড় বড় যে সাইটগুলো আছে এগুলো কিন্তু হ্যাক করে নেয়। সো আমি আপনাদের বলতে চাই, যেহেতু কোনো সমস্যা হয় নাই, ভবিষ্যতে হবে না, এরকম কিন্তু গ্যারান্টি নাই। আর অনেকে আবার বলে যে ভাই এয়ারপোর্টে কি কোনো সমস্যা হবে, ভিপিএন চালালে এয়ারপোর্টে কি কোনো সমস্যা হয়, শুনেছে এত রিয়াল জরিমানা হয়, পুলিশে ধরে, কাস্টমে ধরে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি তাদেরকে বলতেছি ভাই, এরকম কোনো প্রুফ আমরা পাই নাই, এই কারণে কোনো সঠিক কোনো তথ্য দিতে পারতেছি না, এরকম ধরনের কোনো প্রমাণ। তার মানে এই না যে আমি আপনাকে উৎসাহিত করতেছি যে ভিপিএন ইউজ করেন, যেহেতু আপনি অবৈধভাবে নেটটা ব্যবহার করতেছেন, সেহেতু আপনি হয়তো কোনো না কোনো সময় কট হইতেও পারেন, বলা যায় না কোনো কিছু। তো আজকের ভিডিওটা
আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। অনেক সময় আমরা দেখতে পাই যে ফেসবুকের ভিতরে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু দেওয়া থাকে, যে VPN ব্যবহার করুন, কম টাকা ইন্টারনেট ব্যবহার করুন, এরকম ধরনের বিভিন্ন নিউজ আমরা দেখে থাকি। তো আমি তাদেরকে বলতে চাই যে হ্যাঁ, মানুষ VPN ব্যবহার করে কিন্তু নেট ব্যবহার করতেছে, সৌদি আরবের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করতেছে। তো আমি আপনাদের সাবধান করার জন্য ভিডিওটা তৈরি করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা কোনোদিনও আসলে ভালো কোনো কিছু বয়ে আনবে না ভবিষ্যতের জন্য। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন, আরও 10 জন 100 জনকে দেখার সুযোগ করে দিবেন। আপনি একটা শেয়ার করলে কিন্তু ভিডিওটা আরও 50 জন 100 জন 1000 জনের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছায় যাবে। যাদের মনে যে এরকম প্রশ্ন আছে, VPN চালাইলে কোনো সমস্যা হবে কিনা বা ভবিষ্যতে কোনো ঝামেলা হবে কিনা, কোনো জরিমানা আসে কিনা, সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। যারা জানতে পারবে তারা হয়তো আমার এই ভিডিও দেখে সাবধান হতে পারবে, আশা করি বুঝতে পারছেন। সর্বশেষ একটা কথা বলে যাই যে যদি কোনো কারণে আপনি VPN চালাইছেন, এটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আপনি মনে করেন 5 বছর VPN চালাইছেন, 5 বছরের কত টাকা আপনি বাঁচাইছেন, কত টাকা আপনি অবৈধভাবে, কত টাকা নেট আপনি ইউজ করছেন, সমস্ত খেসারত কিন্তু দেওয়া লাগবে ভাই, কথাটা মনে রাখেন। তো আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম।